আসসালামু আলাইকুম, ইসমি আজমির। তো আমি আজকে একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে কিভাবে ঢাকা বোর্ড থেকে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটগুলো অ্যাটেস্টেশন করাতে হয়। তো ঢাকা বোর্ডে যাওয়ার আগে আমাদেরকে কিছু কাজ করে যেতে হয়। তো ফার্স্ট অফ অল আমি গুগলে যে সার্চ দিব সোনালী সেবা ফর্ম লিখে, তো এখানে ফার্স্টেই যেটা আসবে ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd, এটাতে আমি এন্টার করব। তো এটাতে যাওয়ার পর একটা ফর্ম আছে, সেটাকে আমার ফিল আপ করতে হবে। সেটা পেমেন্ট টাইপ এখানে আমি দিব হচ্ছে এনি সার্টিফিকেট ভেরিফিকেশন অ্যাটেস্টেশন ইন্ডিভিজুয়াল। ওকে, এটা সিলেক্ট করার পর এক্সামিনেশন, আমার যদি আমার জেএসসি সার্টিফিকেট আমি অ্যাটেস্টেশন করাতে চাই তাহলে জেএসসি সিলেক্ট করব, যদি এসএসসি হয় এসএসসি, যদি এইচএসসি হয় এইচএসসি, আর যদি আমার তিনটেই লাগে অর এসএসসি আর এইচএসসি দুইটা লাগে সেক্ষেত্রে আমার এইচএসসিটা সিলেক্ট করে দিলেই হয়। আর ইআইআইএন নাম্বার যেটা, সেটা ইজিলি গুগল থেকে পাওয়া যায়। তো গুগলে কলেজের নাম লিখে সার্চ করলে এই যে এখানে এই নাম্বারটা এসে পড়েছে, 107975। সো আমি যদি এখানে এটা দেই, ওকে, এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। ইনস্টিটিউট নেম ঢাকা সিটি কলেজ, ওকে। তো ডিপোজিটর নেম, এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, ওকে। তারপর আমার মোবাইল নাম্বার এখানে দিতে হবে, আচ্ছা। তো এখন অ্যামাউন্ট আসি, তো পার পেজ হচ্ছে 25 টাকা করে। তো আমার অরিজিনাল কপি হচ্ছে 4টা, এসএসসি এইচএসসি সার্টিফিকেট 2টা, মার্কশিট 2টা, আর ফটোকপি 3 সেট। এটা ফর এক্সাম্পল আমি বলতেছি, আপনার যত কপি লাগে আপনি সেইভাবে করে নিতে পারেন আপনার সুবিধা মতো। তো টোটাল আমার হচ্ছে 16 কপি, 12 কপি ফটোকপি আর 4 কপি অরিজিনাল। 16 কপিতে 25 টাকা করে আমার আসে টোটাল 400 টাকা, ওকে। 400 টাকার কমিশন আসছে 30 টাকা, অনলাইন সার্ভিস চার্জ 20 টাকা, অ্যান্ড ভ্যাট 8 টাকা, ওকে। টোটাল হচ্ছে আমার 458 টাকা। তো আমি এটাকে সেভ করব। আচ্ছা, তো এখানে সেভ দেওয়ার পরে এটা আসবে। তো এটা আসার পরেই আমরা এখানে কাউন্টার সিলেক্ট করব। যদি আমরা যদি আপনারা মোবাইলে বা কার্ডের মাধ্যমে বা অনলাইনে কোনো পেমেন্ট করতে না চান, আপনারা কাউন্টারে যে পেমেন্ট করবেন ওইখানে আপনাদের রিসিপ্ট জমা দিবেন, তো এভাবেই করতে হয়। এটাকে সিলেক্ট করব কাউন্টার। কাউন্টার সিলেক্ট করার পর আমরা এখানে এখানে লেখা আছে ক্যাশ এট কাউন্টার। তো এখানে আমরা ঢাকা সাউথ সিলেক্ট করব, ঢাকা সাউথ। আর এখানে অ্যাকচুয়ালি এটা যে কোনো ব্রাঞ্চে জমা দেওয়া যায়, সেটার জন্য কোনো প্রবলেম হয় না। তো এটা ফর এক্সাম্পল আমি এটা দেখা দিচ্ছি বিএমই বোর্ড। তো এখানে সাবমিট অ্যান্ড ডাউনলোড পে স্লিপ। তো এরকম একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। তো এটা ওপেন হওয়ার পর এটাকে আপনারা ডাউনলোড করবেন। যদি আপনাদের কাছে প্রিন্টার না থাকে তাহলে আপনারা যে কোনো একটা দোকান থেকে প্রিন্ট দিয়ে নিতে পারেন। তো প্রিন্ট দিয়ে দেওয়ার পর এটার কাজ শেষ, তারপর আরেকটা কাজ বাকি থাকে। এখানে অ্যাকচুয়ালি ফর্ম, এখানে আসলে 2টা ফর্ম থাকে। তো 2টা ফর্মের জন্য আপনাদের আরেকটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা প্রিন্ট দেওয়ার পর হাত দিয়ে ফিল আপ করতে হয়। আর ওইটা অ্যাকচুয়ালি ঢাকা বোর্ড থেকেও পাওয়া যায়, ওটা অফিস থেকে চাইলেই দেয়। আপনারা যদি চান তাহলে আপনারা সাথে করে নিয়ে যেতে পারেন। এখানে আপনার ফর্মে যাবেন, ফর্মে যাওয়ার পর এখানে সার্টিফিকেট ভেরিফিকেশন একটা ফর্ম আছে, এটাকে ডাউনলোড করে নেবেন। আমার এখানে আগে থেকে ছিল, তো আমি ওপেন করছি। এখানে আপনারা আপনাদের কলেজের ইআইএন নাম্বারটা দিয়ে দিবেন, তারপর এখানে আপনারা কত কত সালে এসএসসি এইচএসসি কমপ্লিট করছেন সেটা এখানে দিয়ে দিবেন, আপনার সালগুলা। আর এখানে আপনার কত টাকা ফি দিবেন আপনি, সেটা মানে দিয়েছেন বা দিবেন, ওই ফি এর অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। আপনার এখানে নাম্বার দেওয়ার একটা অপশন আছে, এই নাম্বারটা দিবেন হচ্ছে এই যে সোনালী সেবা ফর্মের এখানে একটা নাম্বার আছে, এই যে এই নাম্বারটা, এই যে এই নাম্বারটা, এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর ওই ফর্মে যে ডেটে আপনারা জমা দিবেন, এই যে এখানকার যে ডেটটা আছে এই ডেটটা আপনারা এইখানে দিয়ে দিবেন।
আর এখানে আপনারা কত কপি সার্টিফিকেট অ্যাটেস্টেশন করাবেন লিখে দিবেন, যদি 16 কপি হয়। আর এখানে আপনাদের কি নম্বরপত্র, সনদপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট যদি হয় এগুলোর উপর টিক দিয়ে দিবেন। এখানে তারিখ, স্বাক্ষর, নাম, ঠিকানা, আর নিচে একটা অপশন আছে মোবাইল নম্বরের, তো এগুলো দিয়ে দিবেন। ওকে, আমাদের অনলাইনে ফর্ম ফিল আপের কাজ শেষ হইলে তারপর আমরা চলে যাব ঢাকা বোর্ডের দিকে। আমাদের সার্টিফিকেট গুলো নিয়ে, অরিজিনাল এবং ফটোকপি দুইটাই নিয়ে যেতে হবে। ওকে, আমরা যখন ঢাকা বোর্ডে এন্টার করব, তো ঢুকে ভিতরে ঢুকেই প্রথমে লেফট সাইডে মানে বাম পাশে সোনালী ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে, তো ওইখানে যে আমাদের টাকাটা জমা দিতে হয়, তো ওইখানে আমাদের এই ফর্মটা নিয়ে যাব, টাকাটা ডিপোজিট করব, তারপরেই আমাদের সার্টিফিকেটের জন্য, অ্যাটাস্টেশনের জন্য অ্যাকচুয়ালি, তারপর ওই জমা স্লিপটার সহকারে যেতে হয়, মানে ব্যাংকের সিল থাকবে ওটার মধ্যে। আচ্ছা, আমাদের ভবন নম্বর 3-এ যেতে হবে, ব্যাংকের কাজ শেষ হইলে ভবন নম্বর 3-এ যে এখানে সোজা চলে যাব। এখানে আসলে কারোর সাথে কথা বলতে হয় না, এখানে নিজের কাজ নিজে করলেই সবচেয়ে বেস্ট আমি যেটা মনে করি। আসলে অনেক এখানে থাকবে, তো আপনারা ওইগুলাকে ইগনোর করবেন, নিজেরটা নিজে করবেন, সেটাই বেটার। আর এখান দিয়ে সোজা গেলে যে এরকম একটা গেট আছে, এই গেটটা পার করলে ওইখানে লিফট আছে, তো লিফটের 4-এ চলে যাবেন, লেভেল 4। লেভেল 4-এ চলে যাওয়ার পর ওইখানে 404 নম্বর রুম আছে, এটা হচ্ছে 404 নম্বর রুম। তো এখানে আসার পরে আপনাদের সার্টিফিকেটস আর মার্কশিটস গুলো এখানে এই রুমের মধ্যেই জমা দিতে হবে, আর এই রুম থেকেই আপনাদের ডেলিভারি দেওয়া হবে 1 সপ্তাহ পর। তো 7 দিন পর এখান থেকে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেওয়া, এই যে এটা 404 নম্বর রুম, এখানে এটা হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রকের রুম। ওকে, আচ্ছা, এখন সার্টিফিকেটগুলো আপনারা জমা দিবেন কিভাবে সেটাও বলে দিই। আপনারা সার্টিফিকেটগুলো জমা দিবেন, অরিজিনাল কপিটা উল্টা করে দিবেন, মানে পেছনের সাইডটা উপরের দিকে থাকবে, কারণ অরিজিনাল সার্টিফিকেটের পেছনে সিল মারে আর ফটোকপির ওপরে। তো অরিজিনালগুলো এভাবে উল্টা করে দিয়ে দিবেন, এসএসসি এইচএসসি সার্টিফিকেট আর মার্কশিট। আর ফটোকপিগুলোকে এভাবে সোজা করে দিতে হয়, কারণ ফটোকপির ওপরে সিল মারে। তো যখন সিল মারবে তখন এই যে অরিজিনালের পেছনে মারে আর ফটোকপির ওপরে দেয় সিলগুলা, তো এইভাবে সিলগুলা দেয়। তো আপনারা যখন ফাইলগুলো জমা দিবেন, তো সেটটা এইভাবে করতে হয় যে আপনার এসএসসি সার্টিফিকেটের সাথে এসএসসি মার্কশিট, এইচএসসি সার্টিফিকেটের সাথে এইচএসসি মার্কশিট, ফটোকপিগুলো আলাদা আর অরিজিনালগুলো আলাদা। অরিজিনালগুলো ওপরে থাকবে, ফটোকপিগুলো নিচে থাকবে, আর অরিজিনালগুলা আর একটা করে সেট, আর ফটোকপিগুলা আপনার এসএসসি সেট একটা করে, এইচএসসি সেট একটা করে, এইভাবে জমা দিবেন। এইভাবেই জমা দিতে হয় ফাইলগুলো। আর এটা যদি না পারেন সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ওইখানে যে কর্মকর্তা থাকে উনি এটা করে নেয়, তো এটার জন্য কোনো টেনশন নাই।